এখানে চলে আসবো আমরা এখানে এই দুধ তারা যদি আরো বেশি সময় জাল দেয় তাহলে এটা একটু ঘন হইতো এটা কিন্তু ঘন হয় নাই যার কারণে টেস্ট প্রপারলি আমি পাচ্ছি না আমার মনে হচ্ছে তুলনামূলক আমি একটু সর বেশি পাইছি এর থেকে রৌফ মামার চাটা ভালো উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এখন দাঁড়া আছি হচ্ছে ফুলবাড়ি গেট একদম বাস স্ট্যান্ডের পাশেই আর এই হচ্ছে ভাগ্নে মটকা চা অ্যান্ড কফি হাউস আমার চ্যানেলে কিন্তু এই ভাগ্নে মটকা চা অ্যান্ড কফি হাউস নিয়ে একটা ভিডিও আছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেখে নিন তো আজকে আবারও আসলাম তাদের চা খাওয়ার জন্য এখানে আসার জন্য আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে আলভি আজকে আমার সাথে আলভি আছে এবং আরও একটা ভাইয়া আছে ওই যে ভাই তোমার নাম বাইজিৎ ভাই কি অবস্থা ভাই কেমন আছে তো চলো আমরা ভিতরে যাই এবং দেখি চায়ের কি অবস্থা কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চা কি কি আছে চা আছে আমাদের তান্দুরি চা কাঁচা চা চকলেট চা আছে মালাই চা আচ্ছা আচ্ছা এর ভিতরে স্পেশাল স্পেশাল কি আগুন তান্দুরি যে চাটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের একটু স্পেশাল বেশি তান্দুরিটা স্পেশাল ওটা কত দাম এবং সেভাবে আচ্ছা আচ্ছা ওটা কত দাম এটা হচ্ছে আপনার 50 টাকা 70 টাকা 90 টাকা পঞ্চাশ সত্তর নব্বই আচ্ছা আর 50 টাকাটা সবচেয়ে বেশি চলে বেশি চলে সবচেয়ে বেশি চলে এবং ওইটাই তাহলে ওই যে যেটা 70 বললেন 90 বললেন ওগুলো কি এটা আসলে একটু মাপে কম বেশি চলে না মানে এর মধ্যে কি একটু এক্সট্রা কিছু যাচ্ছে আচ্ছা বেশি আছে কম আছে আচ্ছা আর কি কি চা আছে তান্দুরি বাদে আচ্ছা এই বাদে আছে মটকা চা আছে 40-50-70 আচ্ছা এর কাপের ডিফারেন্স এবং চকলেট চা 60 টাকা এটা একই রেট আচ্ছা আচ্ছা এরপরে আছে মালাই চা মালাই চা আছে 45-50-70-60 বিভিন্ন রেট তারপর সব থেকে দামি চা কোনটা ওই যে তান্দুরি চা 90 টাকা তান্দুরি চা ওটা হচ্ছে হাইয়েস্ট আছে হাইতে এবং ওইটার মান ভালো মান ভালো মান আচ্ছা আপনি তাহলে ওই 90 টাকা যেটা তান্দুরি চা ওইটা আমাকে একটা দেন আচ্ছা মানে দেখেন তো কোনটার কোন দামে কি সাইজ আচ্ছা যেটা হচ্ছে আপনি ওই যে 40 বললেন না 50 এটা হলো 50 টাকা সাইজ আচ্ছা এটা 50 টাকা এর উপরে কি 70 টাকার যে কাপটার কথা হ্যাঁ ওটা কই এটা আপাতত শেষ হয়ে গেছে আপাতত 90 নাই কাপের কাপ শেষ সেটা কেমন কাপ মানে এটা কি এত বড় সেটা হচ্ছে হলো এতটুকু কাপ এবং কত বড় কত বড় এতটুকু তা তো বেশ বড় কিন্তু এটার আংঠা আছে তো নিচে আবার আংঠা আচ্ছা এখন কি ওর একটাও হবে না ওইটা আসলে শেষ আপনি এটা টেস্ট করেন 50 এটা 50 আচ্ছা ঠিক আছে মনে হয় এটা আপনার কাছে ঠিক আছে এটা এটাকে তান্দুরি দিচ্ছেন আচ্ছা দেন তান্দুরি দিন এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা এবার কি ওই যে ইয়ে উঠাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আমার কাপ পুরানো হইলো এটা আমি উঠাচ্ছি ওরে বাবা আচ্ছা এটা কি একটু বলে না কি কি দিচ্ছেন একটু বলে না এটা আমি এটা আগুন পরে বলবেন তাই আগুন ধরবে আচ্ছা এটা আগুন ধরবে না এটা আগুন ধরবে সিরিয়াসলি ওই যে দেখ 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 ভিতরে দেখ ভিতরে আসলে কি আগুন ধরতেছে দেখি 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 ওয়াও সুন্দর নেন এখানে চলে আসবো আমরা এখানে মানে একটা ব্যাপার বুঝতেছি বুঝছিস শাফিন 50 টাকায় শুধু চা খাচ্ছি না একটু বিনোদনও নিচ্ছি 100% হ্যাঁ এখন এটা যে গরম আমি ধরে খাইতে পারবো তো অবশ্যই আপনি সে ব্যবস্থা আমরা করে দিই আচ্ছা একটু করে দেন নালে তো বিপদ এইটা হচ্ছে আমার কাঠবাদাম আর কাজু বাদাম আচ্ছা কাঠবাদাম কাজু বাদাম মিক্স এটা হলো আমার লালমনি লালমনি আচ্ছা আর এটা হলো ভাগ্নের তরফ থেকে ছোট্ট একটা ডেকোরেশন ভাগ্নের তরফ থেকে ছোট্ট ডেকোরেশন আর এই হলো চামচ এই চামচটা হলো আমার উপরে ডেকোরেশনটা লাড়ানোর জন্য আচ্ছা 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 ঠিক আছে চলেন তো আমাদের
চা কমপ্লিট চলে গুড ভেরি গুড খেয়ে দেখি হ্যাঁ আচ্ছা তার আগে একটু ছবি তুলি আমরা বাইরে যাব বসো তো এই হচ্ছে আমাদের সেই তান্দুরি চা যেটার দাম হচ্ছে 50 টাকা নিল এবং 50 টাকা নেওয়ার সাথে সাথে আমাকে কিছু বিনোদনও দিল এটা ফ্রি একটা চামচ দিছে আর এই যে উপরে তো দেখতে পাচ্ছি বাদাম আর এটা হচ্ছে লাল মনি বললো বাট এটা হচ্ছে তোমার যে চেরি ফল এই চা এখন আমি কেমনে খাই এইভাবেই খাবো বিসমিল্লাহ উপরে আসলে কাঠ বাদাম এবং কাজু বাদাম দেওয়া আর সর দিছে আমাকে আমার মনে হচ্ছে তুলনামূলক আমি একটু সর বেশি পাইছি এটা আমার ধারণা সো এইবার হচ্ছে চায়ের চুমুক দিব আমি দেখি ওরে বাবা এখনো গরম আমি এটা দিয়ে খাই এবার খেয়ে দেখি বিসমিল্লাহ আমরা নিচে হচ্ছে তান্দুরি চা এবং তান্দুরি চা মানে হচ্ছে এই যে মাটির মটকা এইটাই পোড়ায় তারপর হচ্ছে চাটা বানায় যার কারণে চা থেকে একটা পোড়া পোড়া স্মেল আসতেছে মাটির পোড়া পোড়া স্মেল তো ফ্লেভারটা ভালো কিন্তু এখানে একটা কথা আছে অতিরিক্ত চিনি হয়ে গেছে অতিরিক্ত তার উপর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দুধ গাঢ় না এই দুধ তারা যদি আরও বেশি সময় জাল দেয় তাহলে এটা একটু ঘন হইতো এটা কিন্তু ঘন হয় নাই যার কারণে টেস্ট প্রপারলি আমি পাচ্ছি না উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট আসলে তাই ব্যাপারটা আসলে দুধ যদি গাঢ় না হয় তাহলে আসলে চা খেয়ে মজা হবে না বিশেষ করে এইসব তান্দুরি চা তারপরে মালাই চা সো দুধ গাঢ় করতে হবে মূলত ব্যাপার হচ্ছে যারা চায়ের বিজনেস করে তারা কিন্তু সকালবেলায় দুধ জ্বালায় আর সন্ধ্যাবেলায় বিজনেস করে দুধ এনেই যদি আমি চা খাওয়া শুরু করি মানে চা বানানো শুরু করি জীবনেও সেই প্রপারলি টেস্টটা আমি পাবো সো এই দিকটা নজর রাখতে হবে 50 টাকা দাম এটার সেই অনুযায়ী আমাকে একটু বিনোদন দেওয়া হয়েছে এইটা হিসেব করলে ঠিক আছে বাট এরকম বিনোদন সবাই পাচ্ছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি বিনোদন না পান আমি মনে করি 50 টাকা ওয়েস্ট অফ মানি কারণ এটা একটা নর্মাল দুধ চা ভাই ভাই কথা বলতেছি ভাই এক মিনিট রুকো যারা সবার করো তো যেটা বলতেছিলাম নর্মাল দুধ চা যার উপরে আসলে একটু ডেকোরেশন করা কাজু বাদাম এবং কাঠ বাদাম আর একটু সর দিয়ে দিলেই আসলে যে চা হয়ে যাবে তান্দুরি চা এটা কোনো কিছু না বাট হ্যাঁ তান্দুরির একটা স্মেল আসতেছে একটা পোড়া পোড়া স্মেল কারণ সে কিন্তু যে চুলার মধ্যে এই মটকাটা পুড়াইছে তো এটাই হচ্ছে মূল ব্যাপার আহামরি কিছু না এটা মানে আমি 2 বছর আগে খাইছিলাম এই ভিডিওটা যারা এখনও দেখেন নাই তারাও দেখে আসবেন আপনাদের কাছে তখনের ভিডিওটা দেখলে ভালো লাগবে কারণ তখনের কোয়ালিটিটা ভালো ছিল তখন মেবি দাম ছিল 40 টাকা এখন দাম বাড়ছে আসলে 2 বছর পরে দাম বাড়াটা স্বাভাবিক কিন্তু 50 টাকা হিসেবে এটা আমি মানা নিতে পারলাম না এর থেকে রৌফ মামার চাটা ভালো যেটা হচ্ছে ফুলতলা পথের হাট নামে একটা জায়গা পথের বাজার তাই না আছে পথের বাজারে ওইখানে রৌফ মামার মোহাম্মদ টি স্টলে একটা চা খাইছিলাম ওইটা ভালো কিন্তু এইটা আসলে একটু ওভার হাই কপাল ভালো সে আমাকে 90 টাকারটা দেয় নাই আরও একটা কথা বলছিল যে 120 টাকা দাম যে 120 টাকা কি সোনা দেয় নাকি চাই আমি সেটাই দেখতে আসছিলাম আজকে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটাই লাইক করবেন কারো কোনো মতামত যদি জানাইতে হয় একটু কমেন্ট করবেন আর যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন তো এখন বিদায় নিই ঠিক আছে তো টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম